কিন্তু হাইকোর্ট বিচার করে সেই তারা বিথড্র করেছে, অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে। আমরাও বলবো যে এই বন্ধ, প্ররোচনামূলক বন্ধ, অভিসন্ধি রয়েছে এর পেছনে, বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না, এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না, বন্ধ হবে না। এবং এখানে যদি কিছু করতে হয়, যান না সিবিআই এর জায়গায়, যান সিজিও কমপ্লেক্সে, যান যেখানে সিবিআই এর হাতে সমস্ত কিছু রয়েছে, সেখানে সিবিআই এর কাছে না গিয়ে আপনারা কি জন্য এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন, বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে, খালি বাংলা না সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি। ফলে আমরা বলতে চাই, এবারে একটু ভালোভাবে ভাবুন, রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না, আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবে। কালকে কিন্তু এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তিনি বলছেন যে সিবিআই দপ্তরে যান, কেন এখানে অভিযান চালাচ্ছেন, কারণ এই পুরো মামলা এখন সিবিআই এর হাতে, এবং অন্যদিকে রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না, এমনটাই বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন অভিযানে আজ তুলকালাম সেই ছবি আপনারা দফায় দফায় সেই ছবি আপনাদের তুলে ধরেছি, একেবারে মেঘা কভারেজ আপনারা দেখতে পেয়েছেন। এবং অন্যদিকে আজ এই সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন যে সিবিআই দপ্তরে যান, সিবিআই দপ্তরে যান, কেন আপনারা এখানে অভিযান চালাচ্ছেন, শৃঙ্খলার চেষ্টা। আমরা আবার বলছি, জাতীয় পতাকার দুটি, একটি আইন এবং অন্য একটি কোড, এই দুটি দ্বারা পরিচালিত হয়। একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড, সেটা আপনারা জানেন, এবং সেই কোড এবং অফ অ্যাক্ট 1971 আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র‍্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে লয়নাদের ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6,000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4,500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2,000 পুলিশ, প্রায় 14,000 পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র ফিরোজ রানীকে বাঁচানোর জন্য। ফিরোজ রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅফ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে প্ররোচনা দিয়েছেন, ওইখানে ব্যারিকেড ভেঙেছেন সম্পূর্ণ, সে নবান্ন দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে, যেভাবে মাথা ঠান্ডা রেখে ভেবেছিলাম কোনো একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে, কেননা আমরা এখন সিবিআই এর দিকে তাকিয়ে আছি, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরো অনেক বিচারের মধ্যে সিবিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মানে উদ্ধারের মতো এটা
ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক ভুগছেন, তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরাও বুঝতে পারছেন যে এদের দিয়ে হবে না, তখন তারা পশ্চিম দশক ধরে যে শব্দটা বাংলাভাষী ভুলে ধরেছি, 35 জনকে, 82 জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে, আরো 15-20 জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, আজকে কর্মসূচিতে যারা আহত হয়েছেন, যাদের রক্তপাত হয়েছে, তাদের সম্পূর্ণভাবে সুচিকিৎসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রদেশ নিয়েছে। এর বাইরে গোটা রাজ্য জুড়ে কালকে মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার শুরু হয়। কেশপুরে 11 জন গ্রেপ্তার হয়েছে, দেবরাতে 1 জন গ্রেপ্তার হয়েছে, বন্দাতে গ্রেপ্তার হয়েছে, এবং 4 জন ছাত্রকে যারা এই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন তাদেরকে রাত্রি 12:30টার সময় হাওড়া কমিশনারেটের পুলিশ, যখন তারা স্টেশনে চলে আসা পুরুলিয়া এবং বীরভূমের লোকদেরকে টিফিন প্যাকেট দিচ্ছিলেন, সেই সময় গ্রেপ্তার করেন। আমি সকাল 7:30টার সময় এক স্যান্ডেলে পোস্ট করি, যখন তার বাবারা মারা দাদারা কান্নাকাটি করতে আরম্ভ করেন আমাদের কাছে। এরপরে 12:30টার সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছেন, ওনারা আমাদের কাছে আছেন, আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং বাড়িতে নাকি খবর দিয়েছে। আমার টুইটের কাউন্টার টুইট করার পরে 10:30টার পরে যখন পরিবারের লোকেরা কলকাতা হাইকোর্টে লিভ নিচ্ছে, তখন তাদের আহ্বান করা সত্ত্বেও যোগদান করেননি। আমি তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা এই এই নৈরাজ্য সৃষ্টিকারী, এই জনজীবন অচল করে দেওয়া বন্ধ, এই হটকারী বন্ধ, একে কোনোভাবে সমর্থন করবেন না। আমাদের পশ্চিমবঙ্গে যে যে বিচার, আমরা সে বিচার চাই হোক হোক, কিন্তু তার জন্য এই রকম ভাবে মৃতদেহ সন্ধান করে বিচারের পরিবর্তে এইভাবে ক্ষমতার মসনদ দখল করতে চাওয়ার যে অভিসন্ধি বারবার আমরা আজকে লক্ষ্য করেছি, তার ফাঁদে পা দেবেন না। এইটুকু অনুরোধ প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপর আমি বললাম। আমি অরূপ বিশ্বাস এবং কৃণ সিং, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের দিকে। রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন, তাদের পথে আটকে দেওয়া হয়েছে, সেখানে তারা অবস্থান করছেন, ধর্ণা দিচ্ছেন, যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে 16-17 জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয়। আমরা প্রায় 70-80 জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি। ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগাল হেল্পলাইন নাম্বারও ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। তাই আগামী দিনে এই আন্দোলন আরো আরো ব্যাপ্তি পাবে। ইতিমধ্যে কালকের বন্ধ এবং আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাঁপুনি ধরেছে আমরা বুঝতে পারছি। তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন, আর সরকারের কেউ নয় হরিদাস পাল, আলাপন বন্দ্যোপাধ্যায় আরেক চাটুকার বাংলা বাঙালির লজ্জা, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন, তিনি নবান্ন থেকে প্রেস
ফ্রেশ করছেন আজকের ঘটনা নিয়ে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, তিনি সিএনএ আউট। স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিজিপি রাজীব কুমার, এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বার্মা, কারো দেখা নেই। একজন অবৈধ শ্বেত হস্তী আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনার বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার। এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ব্যক্তিকেন্দ্রিকতা চূড়ান্ত জায়গায় গেছে, সংবিধানের সব পিলার ভেঙে দিয়েছে, গণতন্ত্রে কোনো স্থান নেই। আজকে পশ্চিমবাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে যে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না। মাকু এবং সেকুদের বাদ দিয়ে পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা 12:20 থেকে, স্টিল নাও লড়ছে জীবন মৃত্যুকে পায়ের ভিত্তি করে। বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি, গেরুয়া বসন পাড়া পুরোহিতদের দেখেছি, মহাপা মিশনের সন্ন্যাসীদের, তারা জয়কামানের সামনে দাঁড়িয়ে বুক পেতে বলছে মারবি মার, কত মারবি মার। যুবকরা বলছে মার গ্যাস ফাট, শুধু ফাটাচ্ছিস কেন, গুলি কর। এই যে জাগরণ পশ্চিমবাংলায়, এই যে সাহসী পদক্ষেপ, এই যে সামনে আকুত ভয় চিত্ত হয়ে বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায়ে যুক্ত করে দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার ভূমিকে মানলি কেন, জবাব চাই, জবাব দাও। আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে। সামগ্রিক ভাবে প্রায় 2 লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে। কলেজ স্কোয়ার থেকে এনজি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি, 40,000 জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে। আপনারা শুনছিলেন এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।